আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমরা একটি এক্স নোয়া গাড়ির রিভিউ দিব। আর যে গাড়িটি হচ্ছে গোল্ডেন বেস কালার, ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার, আর রয়েছে দুই দরজা পাওয়ারের স্টাইলিস্ট আধুনিক অপশন। তো ভিউয়ার্স, আমাদের শোরুমে কিন্তু প্রচুর কালেকশন থাকে, আপনারা জানেন প্রায় 30 থেকে 35টি গাড়ি অ্যাভেলেবেল আমাদের শোরুমে রেগুলার আপনারা দেখতে পারেন, কারণ আমাদের আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কালেকশন রয়েছে। আপনার প্রাইভেট কার থেকে শুরু করে মাইক্রোবাস, জিপ, সব ধরনের কালেকশনই রয়েছে। আপনি যদি ফিজিক্যালি আমাদের সুপার কার শোরুমে ভিজিট করেন, আমার বিশ্বাস একটি গাড়ি খুব সহজেই আমাদের শোরুম থেকে কেনা পসিবল হয়ে যাবে আপনার জন্য। আমি যে গাড়িটি দিয়ে স্টার্ট করবো সেটি এক্স নোয়া। আর আমাদের চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখেন তারা ফেসবুক পেজটিকে লাইক দিয়ে রাখবেন। যে নোয়াটি দেখছিলেন এটি হচ্ছে 2004 মডেল আর 10 সালে রেজিস্ট্রেশন করা। 10-এ রেজিস্ট্রেশন করার কারণে আমরা গাড়িটির 13 সিরিয়াল পেয়ে যাচ্ছি, আর 13 সিরিয়াল কিন্তু অ্যাভেলেবেল টাইম এই এক্স নোয়া গাড়িগুলোতে দেখা যায় না। আর আমরা যেহেতু 4-এর মডেল দেখতে পাচ্ছি, তার মানে অরিজিনাল নিউ শেপের গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি। আর নিউ শেপের গাড়িতে আমরা নিউ শেপের গ্রিল দেখতে পাচ্ছি, নিউ শেপের অরিজিনাল বাম্পার, এবং যে লাইটটি দেখতে পাচ্ছি এটিও নিউ শেপের, কিন্তু এটি একটু আপডেটেড মডেলের, কারণ এটি হচ্ছে গ্রিন সিলেকশনের একটি লাইট। আপনারা দেখতে পাচ্ছেন লাইটের মধ্যে একটু গ্রিন শেড রয়েছে, কালারটা অনেকটা গ্রিন টাইপের কালার। এটি অনেক কোয়ালিটিফুল একটি লাইট এবং ভালো গ্রেডের একটি লাইট। আর গাড়িটি হচ্ছে বেস কালার, ভিতরে বিস্কিট কালার। আর আমরা জানি বিস্কিট কালার ইন্টেরিয়ার এক্স নোয়া হয়তো 100 গাড়ি দেখলে 3 থেকে 4টি বা 5টি গাড়ি হয়তো বিস্কিট কালার ইন্টেরিয়ার পাওয়া যায়। আমরা সেই কোয়ালিটিফুল বিস্কিট কালার ইন্টেরিয়ারের এক্স নোয়া আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। গাড়িটির সামনে এবং পিছনে দুটি স্টিল বাম্পারও রয়েছে, দেখছিলেন সেই স্টিল বাম্পার, অনেক কোয়ালিটিফুল ফিটিংসের একটি গাড়ি দেখছিলেন। নিচে ফগ লাইটের অপশনও রয়েছে দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, আমাদের ফুল ভিডিওটি দেখবেন এবং আমরা প্রাইস নিয়ে আলোচনা করব। আমরা ট্রাই করছি গাড়িটির প্রত্যেকটা পার্ট সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর জন্য। আমি এই গাড়ির যে আধুনিক যে অপশনটি সেটি হচ্ছে পাওয়ার ডোরের ব্যবহার, আমরা সেই পাওয়ার ডোরটি আপনাদেরকে দেখিয়ে রাখছি। অটোমেটিকলি পাওয়ার ডোরটি খুলে গেল দেখতে পাচ্ছেন, এবং গাড়িটির ভিতরে ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়ার, সেই চমৎকার ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। দরজার প্যাড থেকে শুরু করে প্রত্যেকটা পার্টই কিন্তু আমরা বিস্কিট কালার দেখতে পাচ্ছি গাড়িটির। ভিতরের সিটগুলো দেখছিলেন, আর ভিতরে একটু অন্ধকার থাকার কারণে আমি সুন্দরভাবে হয়তো দেখাতে পাচ্ছি না। আপনার ভিতরে রয়েছে সিলিংয়ের ভিউ একদম ফ্রেশ। দরজার প্যাড দেখতে পাচ্ছেন ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়ার, আর রয়েছে উডেন প্যানেলের অপশন, এবং আমরা যে হ্যান্ডেলটি দেখতে পাচ্ছি এটি কিন্তু একদম নিকেল হ্যান্ডেলের অপশন রয়েছে। গাড়িটির দরজার খুলে আমরা ভিতরে ভিউটা দেখতে পাচ্ছি, ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়ার, এবং রয়েছে ফ্রেশ ড্যাশবোর্ডের অপশন, ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা তো থাকছেই। এত কোয়ালিটিফুল একটি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম। আমি দরজাটি আবার একটু ওপেন করেছি, এবার ক্লোজ করে দেখাই, অটোমেটিকলি দরজাটি লেগে যাচ্ছে। এটি কিন্তু অনেক ভালো একটি ফিটিংস, দুই দরজা পাওয়ারের অপশন রয়েছে এই এক্স নোয়া গাড়িটিতে। দেখছিলেন সাইড থেকে যতটুকু সম্ভব ফুল ভিউ, আমি ব্যাক সাইডের ভিউটা আপনাদেরকে দেখাতে চাই। ভিউয়ার্স, আপনারা যদি ফিজিক্যাল এই গাড়িটি দেখেন আপনাদের খুব বেশি ভালো লাগবে। আরেকটি ভালো অপশন রয়েছে এই গাড়িতে, সেটি হচ্ছে এই গাড়িটি আমরা যখন পেপার্সটি আপডেট করে দিব আপনাদেরকে, আমরা 2023 সালের অ্যাডভান্স ইনকাম ট্যাক্স সহ পেপার্সটি আপডেট করে দিব, কারণ আমাদের দুটি ইনকাম ট্যাক্স দিয়ে এই গাড়িটির পেপার্স আপডেট করা লাগবে। তার মানে যে এই গাড়িটি নিচ্ছেন 2023 সালের ট্যাক্স টোকেন আপডেট করার সময় আপনার নতুন করে আয়কর দেওয়া লাগবে না, তার মানে আপনি এক্সট্রা 30,000 টাকার সুবিধা কিন্তু আগেই আপনি পেয়ে যাচ্ছেন। এবং এই গাড়িটির সামনে পিছনে দুটি স্টিল বাম্পার একদম ফ্রেশ অবস্থায় রয়েছে, উপরে স্পয়লার রয়েছে, এবং সাইডের এবং পিছনে যে গ্লাসগুলি রয়েছে এই গ্লাসগুলি কিন্তু ফুললি টিন্টেড গ্লাস। আপনারা জানেন টিন্টেড গ্লাস হচ্ছে আপনি ভিতর থেকে বাইরে দেখতে পাবেন, কিন্তু বাইরে থেকে ভিতরে দেখার অপশন থাকছে না। এত কোয়ালিটিফুল ফ্রেশ একটি গোল্ডেন বেস কালারের গাড়ি দেখাচ্ছিলাম। এই গাড়িতে 100 লিটারের একটি সিএনজি সিলিন্ডার রয়েছে, প্রত্যেকটি টায়ারের অবস্থা খুবই ভালো রয়েছে, এবং টায়ারগুলো কিন্তু অ্যালয় রিম সহ রয়েছে। আমি একটু টায়ারের ভিউটা যদি একটু দেখাই,
আপনার গাড়ি কেনার ক্ষেত্রে অবশ্যই টায়ার রিভিউটা দেখে নেবেন, কারণ চারটি টায়ার কিন্তু অনেক বড় অ্যামাউন্টের ব্যাপার হয়ে যায়। আমরা চারটি টায়ারই একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছি, পেপার্স 2023 সাল 24 সাল পর্যন্ত আপ টু ডেট পেয়ে যাচ্ছি, এবং এই গাড়িটির সাইটের প্রত্যেকটি হ্যান্ডেল নিকেল হ্যান্ডেল এবং ভিটগুলো নিকেলের রয়েছে। চারটি রেনশেড সহ ফুল লোডেড ফ্রেশ একটি গাড়ি, এবং গাড়িটির লেদার সিট কভারের অপশনও আমরা পেয়ে যাচ্ছি গাড়িটিতে। 2004 মডেলের একটি এক্স নো দেখছিলেন, 10 সালে রেজিস্ট্রেশন করা, 13 সিরিয়ালের, এবং গাড়িটিতে রয়েছে পাওয়ার সিট, পাওয়ার ডোরের অপশন, বিস্কিট কালার ইন্টেরিয়ার, অনেক কোয়ালিটিফুল। এই 13 সিরিয়ালের এক্স নো গাড়িটির আস্কিং প্রাইস হবে 13,50,000 টাকা, তবে আলোচনা করে আমরা আরও কম প্রাইজে দিতে পারবো, সেক্ষেত্রে অবশ্যই আমাদের সুপার কারে চলে আসতে হবে। আর ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।